তোমরা যে মেয়েরা আমার আজকের এই ভিডিওটা দেখছো, তারা তাদের জীবনে কখনো না কখনো এই জিনিসটা লক্ষ্য করেছো। যদি তোমাদের পিরিয়ডের ডেট মিস হয়ে যায় বা পিরিয়ডের ডেটের দিন বা দুদিন আগে বলো, যদি তোমরা হেয়ার ওয়াশ করো বা শ্যাম্পু করে থাকো মাথায়, দেখবে তৎক্ষণাৎ কিন্তু পিরিয়ড স্টার্ট হয়ে যায়। জানি না এই জিনিসটা কতজন লক্ষ্য করতে পেরেছো, তবে আমি কিন্তু আমার জীবনে জিনিসটা বহুবার লক্ষ্য করেছি বা আমার সাথে কিন্তু এমনটা বহুবার হয়েছে যে পিরিয়ডের ডেট মিস হয়ে যাওয়ার দুদিন বাদে বলো বা দুদিন আগে বা দিনের দিন আমি যদি শ্যাম্পু করে থাকি, তাহলে কিন্তু আমার তৎক্ষণাৎ পিরিয়ড স্টার্ট হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়া, আমার চ্যানেলে তোমাদের জানাই স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমার শরীর খুব একটা ভালো না থাকার কারণে কিন্তু আমি রেগুলার ভিডিও দেখতে পারছি না, তবে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর প্লিজ এইভাবেই আমার পাশে থেকো, আমার ভিডিওতে এইভাবেই কিন্তু ভালোবাসা দিয়ে যেও। আমিও তোমাদের জন্য প্রেগনেন্সি রিলেটেড খুব ভালো ভালো ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তো চলো আজকের এই ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিওটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক, এই নিয়ে কিন্তু অনেকেই আলোচনা করে না বা অনেকেই কিন্তু জানা নেই আজকের এই বিষয়টা। তো সম্পূর্ণ ভিডিওতেই আমি ক্লিয়ার করব, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। যারা জানো না তারা কিন্তু অনেক কিছু শিখতে পারবে, আর যাতে তোমাদের প্রেগনেন্সিতে কোনো বাধা না হয় সেই জন্যই কিন্তু আমার এই আজকের ভিডিওটা করা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তবে চ্যানেলে কেউ নতুন এসে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, এই ধরনের প্রেগনেন্সি রিলেটেড ভিডিও সবার আগে আমার চ্যানেলে দেখার জন্য। বন্ধুরা, অনেকের সাথেই হয়তো এই প্রবলেমটা হয়েছে, তোমরা খেয়াল করবে, সেটা হলো যদি তোমাদের পিরিয়ড মিস হয়ে যায় বা পিরিয়ড মিস হওয়ার দু চার দিন আগেই যারা কিছু কিছু সিমটম বুঝতে পারে যে আমার এখানে প্রেগনেন্সি এসছে, যারা প্ল্যানিং করে প্রেগনেন্সি টান হয় যাদের, তারা বিশেষ করে যখন প্রেগনেন্সি কিট দিয়ে টেস্ট করে তখন কিন্তু পজিটিভ আসে বা একটা লাইন ডিপ একটা লাইন হালকা আসে, যেটার উপরে আমার ডিটেলস ভিডিও রয়েছে। কিন্তু তার কিছুদিন বাদেই, এক সপ্তাহ বাদে বলো বা কিছুদিন পর থেকে, সে লক্ষ্য করে যে তার পিরিয়ড স্টার্ট হয়ে যাওয়ার মতন ক্র্যাম্প হচ্ছে পেটে বা পায়ে বলো, এবং পিরিয়ড সেখানে স্টার্ট হয়ে যায়। এবং সে যদি আবার টেস্ট করে তো সেখানে টেস্ট কিটে এবার নেগেটিভ আসে। তাহলে এই নেগেটিভ লাইনটা কেন এলো, এর পেছনে তো প্রচুর কারণ রয়েছেই, কিছু কিছু সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে, আমি সেগুলো নিয়েও আমার ভিডিওতে আমি আলোচনা করেছি। তবে আজকের যে টপিক সেটা হচ্ছে সম্পূর্ণটাই হেয়ার ওয়াশের ব্যাপারে। সেটা হচ্ছে যখন তোমরা প্রেগনেন্সি প্ল্যানিং করছো এবং ফার্টিলাইজেশনের যে প্রক্রিয়াটা স্টার্ট হয় যখন, মানে 20-25 দিন পর, তারপরে কিন্তু, মানে যখন তোমার পিরিয়ডের ডেট আসছে, ধরে নাও আজকে 7 তারিখ, আজকে তোমার পিরিয়ডের ডেট আছে এবং তুমি এই মাসে প্রেগনেন্সির জন্য প্ল্যান করেছো, তাহলে যেটা করতে হবে পুরোপুরি কিন্তু চুলে শ্যাম্পু দেওয়া বন্ধ করে দিতে হবে। বন্ধ তখন করতে হবে যখন পিরিয়ডের ডেট স্টার্ট হচ্ছে তার 1 সপ্তাহ আগে থেকে বা 10 দিন আগে থেকে 10 দিন পর পর্যন্ত বা 1 সপ্তাহ পরে পর্যন্ত কিন্তু সম্পূর্ণভাবে চুলে শ্যাম্পু করা কিন্তু বন্ধ করে দিতে হবে। এই শ্যাম্পু করার কারণে কিন্তু অনেক সময় যেই প্রেগনেন্সিটা হওয়ার কথা, যেই বাচ্চা হয়তো ইউটারাসে গিয়ে লাগতে শুরু করে দিয়েছে, সেটাও কিন্তু নষ্ট হয়ে যায়। সেখানে আর কোনোরকমভাবে কোনো প্রেগনেন্সি কিন্তু থাকে না, শুধুমাত্র এই চুলে শ্যাম্পু করার কারণে। এর পেছনে কিন্তু বড় একটা সায়েন্টিফিক রিজন আছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, তা না হলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। তো যে কারণে এই প্রবলেমটা হয় সেটা হচ্ছে, আমরা যখন চুলে হেয়ার ওয়াশ করি তখন আমাদের মাথায় যে পিটুটরি গ্ল্যান্ড আছে সেখান থেকে যে হরমোন, মানে নিঃসরণ হয় আমাদের প্রেগনেন্সিকে ঠিকঠাক রাখার জন্য, প্রেগনেন্সিকে বাড়ানোর জন্য, ভ্রূণকে ভালো করে সৃষ্টি হওয়ার জন্য, সেটা হচ্ছে প্রজেস্টেরন হরমোন এবং ইস্ট্রোজেন হরমোন, সেটার সিক্রেশনটা স্টপ হয়ে যায়। তো সেটা সিক্রেশন যখন স্টপ, তো সেটা সিক্রেশন যখন বন্ধ হয়ে যায় তো অটোমেটিক্যালি বাচ্চার জন্য যে যেই জিনিসগুলো দরকার সেইগুলো বাচ্চা পায় না, এবং অটোমেটিক্যালি সেটা কি হয়, সেখানে প্রেগনেন্সিটা নষ্ট হয়ে যায় বা বাচ্চাটা সেখানে আর থাকে না, সেটা নষ্ট হয়ে যায়। তো প্রজেস্টেরন এবং ইস্ট্রোজেন হরমোন তো খুব বড় একটা রোল প্লে করে প্রেগনেন্সিতে, এবং যদি আমরা শ্যাম্পু না করি তাহলে কি হয়, প্রজেস্টেরন এবং ইস্ট্রোজেন যে হরমোন রয়েছে সেটা আমাদের ভ্রূণকে সম্পূর্ণভাবে তৈরি হতে, ভ্রূণকে বাড়তে, ভ্রূণকে রক্ষা করতে সাহায্য করে, এবং যেটা বললাম মাথায় হেয়ার ওয়াশ করার কারণে সেটা নিক্রেশন হওয়া বন্ধ হয়ে যায় এবং সেখান থেকেই এই প্রবলেমটা দেখা দিয়ে থাকে। এটা হচ্ছে একটা সায়েন্টিফিক রিজন যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো
তার জন্যই তোমরা চেষ্টা করবে চুলের শ্যাম্পু দেওয়া একদম পুরোপুরি বন্ধ করে দিতে। তবে কখন বন্ধ করবে সেটাও আমি আগে একটু আগেই আমি আলোচনা করলাম। অনেকেই এই ভুলটা করে বা অনেকের বড়রা যারা এই বিষয়ে নিয়ে জানে তারা প্রথম থেকে শ্যাম্পুটা করতে বারণ করে দেয়। তবে এরকমটা করলে চলবে না, এতে কিন্তু আমাদের চুল নষ্ট হয়ে যাবে, মাথায় খুশকি হবে, মাথা ব্যথা করবে, চুল ভীষণ নোংরা হয়ে যাবে। তো সেটা একদমই করার কোনো দরকার নেই। তো যখন থেকে চুলে শ্যাম্পু করা বন্ধ করবে সেই টাইমটা হচ্ছে, ধরে নাও আজকে তোমার 7 তারিখ, আজকে তোমার ডেট মানে হয়েছে আগের মাসে, এবং আজকে তোমার 7 তারিখেও তোমার পিরিয়ড হবে। তো যখন তোমাদের ওভুলেশন হচ্ছে মানে 10 দিন ওভুলেশনের টাইমেও তোমরা কিন্তু শ্যাম্পু করতে পারো, কোনো অসুবিধা নেই। মানে ডেটের থেকে মানে যেদিন পিরিয়ডের ডেট সেদিন থেকে আগে 20 দিন পর্যন্ত তোমরা কিন্তু শ্যাম্পু করতে পারো, কোনো অসুবিধা নেই। 20 থেকে 25 দিনও করতে পারো, কোনো অসুবিধা নেই। তবে পিরিয়ড শুরু হয়ে যাওয়ার 1 সপ্তাহ বা 10 দিন আগে থেকে কিন্তু টোটালি বন্ধ করে দিতে হবে, এবং ডেট পার হয়ে যাওয়ার পরও কিন্তু 10 দিন বন্ধ করে দিতে হবে। এতে করে কিন্তু তোমরা খুব ভালো রেজাল্ট পাবে। দেখবে যাদের প্রেগনেন্সি হচ্ছে না এই কারণে তারা কিন্তু খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবে। আর যদি তোমাদের চুল খুব বেশি ময়লা হয়ে থাকে, যাদের বেশি চুল, যাদের চুল খুব তাড়াতাড়ি ময়লা হয়, যাদের রোজ বাইরে বেরোতে হয়, তাদের যেটা করতে হবে চুলটাকে নিয়ে যদি খুব বেশি তোমাদের বিরক্তি ফিল হয় যে চুল অনেকেই আছে শ্যাম্পু না করে থাকতে পারো না, অনেকের মধ্যে এই প্রবলেমটা আছে, তখন একটা তাওয়েলকে তোমরা ভালো করে গরম জলে ভিজিয়ে বা ঠান্ডা জলে ভিজিয়ে ভালো করে চুলটাকে সামনে এনে একটুখানি ঘষে ঘষে তোমরা দিয়ে ক্লিন করতে পারো। এইভাবে কিন্তু ক্লিন করতে হবে, এছাড়া কিন্তু কোনো উপায় নেই। কারণ আমি যেটা আগেও বললাম, এটা আমার নিজের সাথে বহুবার হয়েছে যে চুলে শ্যাম্পু করার কারণে কিন্তু আমার মাসিক স্টার্ট হয়ে গেছে। অনেকেই এই জিনিসটা বুঝতে পারো না, আর এই কারণে কিন্তু তোমাদের প্রেগনেন্সিটা থাকে না। তোমরা বলো যে আমার প্রেগনেন্সি কেন আসছে না, কেন আমার প্রেগনেন্সি মানে টেস্ট কিটে পজিটিভ আসার পরেও কেন আমার আবার টেস্ট কিটে নেগেটিভ এলো, বা কেন আমার আবার মাসিক স্টার্ট হয়ে গেল, তোমরা কিন্তু জানতেই পারো না। তাই তোমাদের সঙ্গে একটা ডিটেলসে সমস্ত কিছু শেয়ার করলাম, হোপ তোমরা বুঝতে পেরেছো। তা এই জিনিসটা করলে তোমরা দেখতে পারবে যে আর এই প্রবলেমটা হবে না। যদি তোমাদের প্রেগনেন্সি টেস্ট কিটে পজিটিভ আসে, তারপরে কিন্তু আর নেগেটিভ হবে না যদি তোমরা শ্যাম্পু করা সেখানেই বন্ধ করে দাও। এবং যখন ডেট পার হয়ে যাওয়ার পর 10 দিন হয়ে গেল, 10 দিন পরে কিন্তু আবার তোমরা শ্যাম্পু করতে পারো। অনেকে এই কথাও প্রচলন আছে যে অনেকে টানা 9 মাস শ্যাম্পু করতে বন্ধ মানে মানা করে, অনেকে 3 মাস শ্যাম্পু করে না। তো না, এরকম একদমই করবে না। এর সাথে কোনো মানে এটা একদমই মানে পুরোপুরি ভুল কথা। যেটুকু টাইম আমি তোমাদেরকে বললাম শ্যাম্পু মানা করার জন্য, শুধু সেইটুকু টাইম তোমরা একবারই শ্যাম্পু করবে না, এতে কিন্তু তোমরা খুব ভালো রেজাল্ট পাবে। তাহলে দেখবে যেই পজিটিভ এসেছিল টেস্ট কিটে সেই পজিটিভটাই কিন্তু তোমাদের থেকে যাবে, বাচ্চা কিন্তু সুন্দর সুরক্ষিত ইউটেরাসে থেকে যাবে। বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও, যে কেন শ্যাম্পুটা বন্ধ করে দিতে হবে আর কখন থেকে বন্ধ করতে হবে, আর যদি আমরা শ্যাম্পু করা বন্ধ করে দিই পিরিয়ডের 1 সপ্তাহ বা 10 দিন আগে এবং 10 দিন পরে পর্যন্ত, তাহলে কি আমাদের হেল্প হবে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটাও তোমাদের ভালো লাগবে এবং হেল্পফুল তো অবশ্যই হবে। আর ভালো লেগে থাকলে একটা করে লাইক করবে আর শেয়ার করতে পারো তোমার বন্ধুদের সাথে। আর যদি আমার চ্যানেলে আজকের কেউ নতুন এসে থাকো, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, নিত্য নতুন প্রেগনেন্সি রিলেটেড ভিডিও সবার আগে আমার চ্যানেলে দেখার জন্য। সবাই খুব ভালো থাকো, সুস্থ থেকো, দেখা হবে আবার পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। টাটা অ্যান্ড টেক কেয়ার।